আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ডিয়ার গার্লস, আপনাদেরকে আজ একটি জায়গা দেখাবো। এখানে টান্ডার কনস্ট্রাকশন চলছে, দেখছেন অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট এখানে রেডি। তো এটা হচ্ছে রাজধানীর টিটিপাড়া রেল ক্রসিং। তো এখানে আসলে একটি আন্ডারপাস করা হচ্ছে, যদিও প্রকৃত ডাইমেনশনটা আমার জানা নেই, ডিটেলস জানা নেই, বাট বেসিকটা আপনাদেরকে দেখার চেষ্টা করব। তো এই টিটিপাড়া রেল ক্রসিংটা একটু দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটতো আগে অতীতে। এখন এই ডাইমেনশনটা প্রস্তুত করার পরে সেটা অনেকটা কমে আসবে। তো এদিক দিয়ে আগে সব কিছু এরকম সাইড ওয়াল করা ছিল, এখন সম্পূর্ণ খালি দেখতে পাচ্ছেন। আর এটি হচ্ছে সেই রেল লাইন। তো মূলত এই জায়গাটিতে, এটি হচ্ছে বরিশাল সাইডের সম্ভবত রেল লাইনের যেই স্টেশনটা, এটা এখানে হতে যাচ্ছে এবং এদিক থেকে কেন্দ্রিক বরিশালগামী ট্রেনগুলো এখান থেকে চলাচল করবে। এখন হয়তো এই লাইনে যায় না, অন্য কোনো লাইনে যায় মেবি, সেটা হয়তো পাবনা বা সেদিক দিয়ে ঘুরে যমুনা হয়ে যায়। তো ইন ফিউচারে সেটি যাবে এই দিক দিয়ে, এবং সেটি এদিক দিয়ে যখন যাবে তখন বরিশাল হয়ে যে ঘুরে যেত, বরিশাল যে যমুনা হয়ে ঘুরে যেত, সেটার আর ঝামেলাটা পোহাতে হবে না, সরাসরি যেতে পারবে এবং পথের দূরত্ব অনেকটা কমে আসবে। এই ছিল এদিকটার অবস্থা। এখানে এইভাবে করে সাইড ওয়াল করা ছিল, এই যে এইভাবে করে যেদিকে যে সাইড ওয়াল দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে এদিকে এখানে সাইড ওয়াল ছিল, যে পাশে দেখতে পাচ্ছেন একটা ডিপো ছিল এখানে। তো এটা ভেঙে ফেলা হয়েছে, এখানে পুরোটা কি স্টেশন হয়ে যাবে। এবং যে গাড়িগুলো চলতেছে এখানে সেটা আসলে আন্ডারপাস হয়ে, এই যে দেখতে পাচ্ছেন এখানে বিশাল গর্ত, কর্মযজ্ঞ চলছে, এই আন্ডারপাস দিয়ে গাড়িগুলো সম্ভবত চলাফেরা করবে আমি যতটুকু বুঝেছি। বাট আমি যেটা বললাম যে ডিটেলস জানি না, আমি যতটুকু জেনেছি এটা এমনই হবে। এটার ডিটেলসটা কেমন আমি এখনও শিওর না, কারণ এটা ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার ডিজাইনটাই সব কিছু মেনশন করবে কেমন। আর রেল লাইন ট্র্যাকিংগুলো এখন অনেক আধুনিক দেখতে পাচ্ছেন। বরিশাল রুটের ট্রেন লাইন যারা একটু কাছে থেকে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন একটু ভিন্ন রকম, আগেরগুলোর মতো নয়, আধুনিক বলা চলে। যে যে স্লিপার অর্থাৎ ট্র্যাকগুলোকে আটকে রাখা হয়েছে এভাবে করে, ব্রড গেজ মিটার গেজ দুইটার মিশ্রণই রয়েছে সেখানে। তো এটি হচ্ছে সেই কর্মযজ্ঞ। আমি একটু এদিকে ঢোকা যাবে, তারপরে দেখি। এটা মনে হয় হাঁটার জন্য রেখেছে, আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি। বিশাল কর্মযজ্ঞ চলছে এখানে, ও যেদিকে কিছু না কিছু হচ্ছে। তো এদিক দিয়ে আন্ডারপাসটা আসলে কীভাবে যাবে, আরও ওই দিক থেকে যাবে কি না, সম্ভবত আরও ওদিকে ওই ওই এরিয়া থেকে আরও এটা ঢালু, এখন তো একদম খাড়া হয়ে আছে, তখন আর একটু ঢালু হয়ে এদিকে এসে গাড়ি ঢুকবে এবং এদিক দিয়ে ঢুকে ওই যে বিপরীত পাশে সেদিক দিয়ে বের হয়ে যাবে। তো এখানে আশপাশে অনেক কিছু ভাঙা পড়বে, আর এদিকে যে স্টেশনটা তৈরি হচ্ছে এটি হচ্ছে সেটি, আই হোপ একটি নতুন একটি মাইল ফলক তৈরি হবে অন্তত বরিশাল সাইটের জন্য। বরিশাল সাইটের যেই রেল ট্র্যাকিং সিস্টেম সেগুলোর ক্ষেত্রে অনন্য একটি নতুন মাইল ফলক তৈরি করছে। কর্মযজ্ঞগুলো আমরা দেখতে পাচ্ছি, আর এখানে চাইনিজ ইঞ্জিনিয়ারিং বিভিন্ন পার্সনকে দেখতে পাচ্ছি যারা কিনা এখানে থেকে তাই দায়িত্ব পালন করছে কাজটা কীভাবে হবে না হবে। এদিকে বিভিন্ন ধরনের কি লিকুইড যেই পাস্তোরাইজেশন সেগুলো এখানে রেডি করা হয়েছে ঢালাইয়ের জন্য, আর সেদিকে প্রস্তুত করা হচ্ছে পিলারের নিচের যে পাইলিংয়ের যে রড সেগুলো। তো সব কিছু বলা চলে, খুবই নিখুঁতভাবেই কাজ চলছে দেখতে পাচ্ছেন।
পরিপূর্ণভাবে কাজ যখন শেষ হবে তখন বলা যাবে এটা আসলে সুবিধা অসুবিধা এবং কতটুকু কার্যকর পরিস্থিতি তৈরি হবে। তো যেটা বলছিলাম, বরিশাল লাইনের যে রেল ব্যবস্থা সেটাকে এখানেই স্টেশনটা তৈরি করা হচ্ছে ঢাকা থেকে, আর কমলাপুর রেল স্টেশন হচ্ছে সেটি, এই যে বাসের বিপরীত পাশে ও পাশে দেখতে কিছুটা দেখা যাচ্ছে কমলাপুর রেল স্টেশনের, এখানে অনেক দূর। এটা আগে এখান থেকে সাইড ওয়াল করা ছিল, তো এটা গাড়িগুলো আন্ডারপাস হয়ে তখন চলবে আর উপর দিয়ে এভাবে করে রেল লাইন চলে যাবে আন্ডারপাসের উপরে, আর এটা হবে মেইল বেসিক স্টেশনের মেবি প্রশাসনিক শাখা আমি যতটুকু আমার জানা যতটুকু জেনেছি। তো অনেক কিছুই আসলে এখানে হচ্ছে এবং সব কিছু আস্তে আস্তে ধীরে প্রক্রিয়ায় কাজ চলছে, যে এখানে আরও একটা কিছু একটা তৈরি হচ্ছে, এটা কী আমি জানি না, এটা মেজর যে ইঞ্জিনিয়ারিং প্ল্যান অথবা যে ডিজাইনটা দেখলে বোঝা যাবে আসলে এটা এখানে কী হচ্ছে। দেখতে পাচ্ছেন সুবিশাল ঢালাই হয়ে আসছে, এটা আসলে কী করছে জানি না। আর এদিকে হচ্ছে সেই যে কর্মযোগ্য সেটা আন্ডারপাসটা কিছুটা এদিক থেকে অবলোকন করা যায়, দেখতে পাচ্ছেন এই যে সেই আন্ডারপাস, এদিক দিয়ে গাড়িগুলো তখন ঢুকবে। এবং আমি ঠিক শিওর না আসলে এটা কেমন করে করা হচ্ছে, কি শুধু হাঁটার জন্য না অন্য কোনো কিছুর জন্য, আই এম নট শিওর। তো নিঃসন্দেহে এটি একটি বাংলাদেশ রেলওয়ের জন্য নতুন মাইলফলক, স্পেশালি বরিশাল কেন্দ্রিক যারা আছেন তাদের জন্য অনন্য একটি ভূমিকা পালন করবে তাতে কোনো সন্দেহ নেই। তো এই জিনিসটা এখানে একটা কাজে আসছি এবং সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার দরকার মনে করলাম, বা মন চাইলেও সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো বাংলাদেশের রিয়েল এস্টেট এবং ইনফ্রাস্ট্রাকচারের অনেক ব্যাপারে এখন কিন্তু ভালোই উন্নতি হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু একটা কথাই প্রশ্ন রয়ে যায় যে যদিও যেটা আমাদের সাবকন্টিনেন্টে এটা বেশি হয় কিন্তু বাংলাদেশে সেটা একটু বেশি মাত্রা, 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে যেখানে ইন্ডিয়াতে 1 কিলোমিটার রাস্তা করতে যে খরচটা হচ্ছে, আমাদের এখানে অর্থাৎ 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে যেই খরচটা হয়, ইন্ডিয়াতে 4 কিলোমিটার রাস্তা তৈরি করতে সেই খরচটা হচ্ছে, এটা অনেক ডাইমেনশনটা করছেন। তো এই হলো একটা প্রশ্ন যেটা কিনা সমস্যা, আর বাকি সব কিছুই ঠিকঠাক যাওয়ার যা চলছে, রিয়েল এস্টেট চলছে, নিঃসন্দেহে এটি দরকার ছিল। গধূলির লগ্নের সূর্য ডুবে যাচ্ছে, ওয়ান্ডারফুল। তো ভিউয়ার্স, আজ এখানে এই ভিডিওটা এখানে শেষ করব, আপনাদের সাথে একটু শেয়ার করার প্রয়োজন মনে করলাম, দেখালাম। ইনশাল্লাহ অনন্য এরকম কিছু যা দেখার চেষ্টা করব, আকাশটা অনেক সুন্দর, ওয়ান্ডারফুল। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।